আপনারা গতকাল থেকেই দেখছেন আকাশের মুখ একেবারে ভার। নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে গেলেও তার প্রভাব আজও বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টি কমবে। অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দীঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। সরাসরি চলে যাব আমাদের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, এই নিম্নচাপের প্রভাবেই যে বৃষ্টি হচ্ছে, কত দিন থাকবে এই প্রভাব এবং আজকে কি বৃষ্টির পরিমাণ একটু কমার সম্ভাবনা আছে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, কলকাতার বিষয়ে বলা যায় যে আজকে বেলার দিক থেকে অর্থাৎ দ্বিতীয়ার্ধ থেকে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টি খুব বেশি হচ্ছে না, যদিও আকাশ পুরোপুরিভাবে মেঘলা রয়েছে এখনও পর্যন্ত, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে। যেহেতু গতকালকেই স্থলভাগে প্রবেশ করেছে এই অতিগভীর নিম্নচাপ এবং সেটা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে, ঠিক সে কারণেই আজকে যে বৃষ্টিটা হবে আমাদের রাজ্যে সেটা মূলত পশ্চিমের দিকের জেলাগুলোতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর উপরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অংশ অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আজকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যেরকম বলছিলাম, যেহেতু এটা ক্রমশ সরে যাচ্ছে, দূরে পশ্চিম দিকে সরছে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, আকাশও হয়তো কিছুটা পরিষ্কার হবে, বৃষ্টির পরিমাণ কমবে আজকে তেমনটাই মনে করা হচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং উপকূলের জেলাগুলোতেও আজকেও হাওয়ার দাপট থাকবে। গতকালকে আমরা দেখেছি দমকা হাওয়ার দাপট ছিল বৃষ্টির সঙ্গে সঙ্গে, আজকেও সেটা থাকবে, যে কারণে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ আমরা কালকেও যেটা দেখেছি সেটা মূলত উপকূলের জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে অনেকটা বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখেছি কলকাতা এবং আশপাশের জেলাতে, আজও বিক্ষিপ্তভাবে সেরকম সম্ভাবনা রয়েছে। তবে যেরকম বললাম যে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। রায়দিঘি, পাথর প্রতিমা সাগর সহ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে নিখোঁজ 5 মৎস্যজীবীর সন্ধানে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি উপকূল এলাকায়। উপকূল এলাকার কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় এখনও চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জলপথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কাকদ্বীপের লর্ড নাম্বার 8 থেকে সাগরের কচুবেরিয়া যাওয়ার যে ভ্যাসেল পরিষেবা, সেই ভ্যাসেল পরিষেবার কিছুক্ষণ আগে পর্যন্ত আবহাওয়া ভালোর জন্য দু একটি ভ্যাসেল চলছিল, কিন্তু এই মুহূর্তে ভ্যাসেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে, দেখাই যাচ্ছে যে এই আবহাওয়া কতটা খারাপ। এখনও মাঝারি থেকে ভারী বৃষ্টি একটানা চলছে এবং তার জন্য নদীর যে জল রীতিমতো উত্তাল হচ্ছে এবং গতকালের তুলনায় কিছুটা আবহাওয়ার উন্নতি হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই দুর্যোগ কাটেনি এই উপকূল এলাকা থেকে, এবং সেই কারণে প্রশাসন কিন্তু নজর রাখছে পুরো পরিস্থিতির দিকে এবং প্রয়োজনে তারা সব রকম ব্যবস্থা রাখবে বলে জানিয়েছে প্রশাসন। যদিও এই এই আবহাওয়া খারাপ আবহাওয়ার জেরে, টানা বৃষ্টির জেরে সব জায়গায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে এবং এই দুর্যোগ কখন কাটে সেটাই উপকূলের মানুষ তাকিয়ে রয়েছে। কাকদ্বীপ থেকে জয়দীপ হালদার, এবিপি আনন্দ।